তবে আর কবে? তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে না, ওরা এই প্রোগ্রামটা অডিটোরিয়ামেই করুক এবং মাথা উঁচু করে করুক, বিকজ যে ঘটনার প্রতিবাদে গত এতগুলো দিন ওরা লড়াই করছে, যারা এখানে অনেক সিনিয়র শিক্ষক আছেন, বয়োজ্যেষ্ঠরা আছেন, আন্দোলন আমরা অনেক দেখেছি, আন্দোলন আমরা অনেক করেছি, কিন্তু প্রতিটা কোনো আন্দোলনে সাধারণ মানুষের যোগদান কোনোদিন দেখি, এই প্রথম দেখছি। যখন আন্দোলন হয় চিকিৎসকদের বা চিকিৎসক কর্মীদের, তখন অল্প কিছু লোক ভালো বলেন, সাধারণ মানুষ কেন জানি না বিরুদ্ধে বলতে দেখেছে, কিন্তু এই প্রথম দেখলাম যে আপনারা আপনাদের আন্দোলনে আন্দোলনটাকে অ্যাজ এ হোল সবাইকার আমাদের আন্দোলনে পরিবর্তন করেছেন, এবং তার সাথে সাথে আপনারা যেটা শক্ত কাজ করেছেন সেটা হলো লক্ষ্যে অবিচল থেকে রাজনৈতিক অনুপ্রবেশ ঘটাতে দেননি। এইটা যে কত বড় শক্ত কাজ, কত ডিফিকাল্ট কাজ আপনারা করেছেন, আমরা যারা আন্দোলনের সাথে কিছুটা যুক্ত আমাদের ছাত্র জীবনে, তারা জানি যে একটা ভয়ঙ্কর শক্ত কাজ করতে পেরেছেন বলে এখনো এক ডাকে, এক রাত্রির ডাকে এত লোক আপনাদের এখানে এসেছেন, এবং এই অডিটোরিয়ামে প্রথমবার এত পূর্ণ অডিটোরিয়াম, এত দাঁড়িয়ে থাকা লোক অডিটোরিয়াম আমি দেখি। আপনাদের সবাইকে শুভেচ্ছা। যে কারণে আপনাদের আন্দোলন আর্জি করে, 9th আগস্টের যে ঘটনা, সেই ঘটনার নিন্দে করা, সেই ঘটনা কতটা খারাপ বলা, বলতে গেলে বোধ হয় ভাষার কমই পড়ে যাচ্ছে, কোথাও একটা মনে হচ্ছে যে আরো বোধ হয় শক্ত ভাবে এর সমালোচনা করা উচিত, আমাদের ভাষায় হচ্ছে না। কিন্তু এটাও সেই সঙ্গে ঠিক যে এতগুলো দিন পর এখনো কিন্তু ঘটনার কারণ, কেন ঘটেছিল, কি ঘটেছিল, সত্যি কে ঘটিয়েছিল, কারা যুক্ত ছিল, আমাদের কারুর কাছে পরিষ্কার নয়। এবং পরিষ্কার নয় বলেই চারিদিকে সমাজ মাধ্যমে তাদের নিজস্ব মত অনুযায়ী তার এক্সপ্লেনেশন চলছে। যেদিন টোটাল ছবি পরিষ্কার হবে সেদিনই হয়তো আমরা বুঝতে পারবো যে কি ঘটনা ওখানে ঘটেছিল, এবং যতক্ষণ না ঘটছে ততক্ষণ এই আন্দোলনের হ্রাস, যেভাবে আপনারা আন্দোলন করছেন এবং সাধারণ মানুষকে সঙ্গে নিয়েছেন, সেই আন্দোলন আপনারা চালিয়ে যাবেন, এই শুভেচ্ছা, এই শুভকামনা জানিয়ে এই পরিস্থিতিতে ততটা ভালো থাকার চেষ্টা করুন, এছাড়া নতুন বলার কিছু নেই। ভালো থাকবেন, নমস্কার।